আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আমি আছি বিশাল। চলুন দেখে আসি কি থাকছে আজকের সংবাদে। উত্তপ্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অন্তত 5 গাড়িতে আগুন, গুলিবিদ্ধ 1। সুয়েজ খালের সেরা বিকল্পের তথ্য দিল ইরান। ভারত জুড়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে মুসলিম কিশোরী। প্রথম দফায় 30 আসনের মধ্যে 26টি জিতবে বিজেপি। পরমাণু অস্ত্র বৃদ্ধির ব্রিটিশ পরিকল্পনায় ইরানের বিরোধিতা। এবং সর্বশেষ থাকছে রুশ চীনা সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে মহড়া চালাবে আমেরিকা। এতক্ষণ শুনলেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উত্তপ্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, অন্তত 5 গাড়িতে আগুন, গুলিবিদ্ধ 1 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত 5টি যানবাহনে আগুন দিয়েছে হরতাল সমর্থকেরা। রবিবার সকালে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কাঁচপুরে 2টি ট্রাক, 1টি বাস ও 1টি কাভার্ড ভ্যান সহ 5টি গাড়িতে আগুন দেয় তারা। সেই সঙ্গে আরও শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে শাকিল নামে একজন ফার্নিচার মিস্ত্রি গুলিবিদ্ধ হন। এদিন সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকেরা। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে যানবাহন চলাচল শুরু করে। তবে এর কিছুক্ষণ পর আবারও অশান্ত হয়ে ওঠে পুরো এলাকা। সড়কের যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শাকিল নামে একজন ফার্নিচার মিস্ত্রি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হেফাজতে ইসলামের সহস্রাধিক কর্মী ওই এলাকায় অবস্থান করছিল। তাদের থেকে একটু দূরেই অবস্থান নিয়েছিল র‍্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। থেমে থেমে সংঘর্ষ চলছিল সেখানে। হরতালের সমর্থনে সকাল থেকেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। এরপর হরতালের সমর্থনে মিছিল করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় মহাসড়কে বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে এবং রাস্তার ইট বিছিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইটি, চাষাড়া, সাইনবোর্ড, শিমরাইল সহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও র‍্যাব সদস্য। ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী ও প্রতিবাদী মুসল্লিদের হত্যা ও হামলার প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। গত শুক্রবার রাতে পুরানো পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফি এ ঘোষণা দেন। সুয়েজ খালের সেরা বিকল্পের তথ্য দিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে এশিয়া থেকে ইউরোপের পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় প্রস্তাবিত নর্থ সাউথ করিডোর NSTC রুটের ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। সুয়েজ খালে একটি বিশাল জাহাজ আড়াআড়িভাবে আটকে পড়ার কারণে গত কয়েকদিন ধরে সেখানে অসংখ্য জাহাজের জট আছে এবং এর ফলে প্রতিদিন শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি শনিবার টুইট বার্তায় লিখেছেন, NSTC ভারত থেকে ইউরোপের পণ্য পরিবহনের সময় 20 দিন এবং খরচ শতকরা অন্তত 30% কমাতে পারবে। কাজেই পণ্য পরিবহনের জন্য এটি সুয়েজ খালের একটি সেরা বিকল্প হতে পারে। ইরানের পাশাপাশি ভারত ও রাশিয়ার পক্ষ থেকে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর NSTC রুটের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। 2000 সালে 7,200 কিলোমিটার দীর্ঘ বহুমুখী এই রুটের প্রস্তাব করা হয়। পরবর্তীকালের মধ্য এশিয়ার 10টি দেশ এই পরিকল্পনায় যুক্ত হয়। জাহাজ, রেল ও সড়কপথের সমন্বয়ে তৈরি হওয়া এ রুটে পণ্য পরিবহনের খরচ শতকরা 30-60% কমবে।
এছাড়া বর্তমানে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনে 40 দিন সময় লাগলেও প্রস্তাবিত রুটে সময় লাগবে মাত্র 20 দিন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর এই রুট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। গত মঙ্গলবার থেকে জাপানি মালিকানার বিশাল মালবাহী জাহাজ এভারগ্রিন সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়ায় মালবাহী জাহাজ চলাচলে তৈরি হয়েছে বিশাল সমস্যা। লোহিত সাগরে 200+ জাহাজের বিশাল জট তৈরি হয়েছে এবং অনেক জাহাজ আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে। 4টি ফুটবল স্টেডিয়ামের সমান দৈর্ঘ্যের জাহাজটি টেনে তোলার জন্য কাজ করছে 10টি ড্রেজিং ট্যাগবোট। সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রতিদিন মিশর প্রায় $1,40,00,000 রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ভারত জুড়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে মুসলিম কিশোরী। সারা ভারতে একযোগে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন মেইন তথা JEE মেইন পরীক্ষার ফলাফলে সম্মিলিত মেধা তালিকার শীর্ষস্থান অধিকার করে নিয়েছে এক মুসলিম কিশোরী। ইফরাহ খান নামের মহারাষ্ট্রের রাজ্যের নাগপুরের এই শিক্ষার্থী 99.9946425 স্কোর নিয়ে মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে গত 16-18 মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 24 মার্চ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। নাগপুরের ভেলগাঁও এর ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলের এই শিক্ষার্থী বলেন, আমার ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলে প্রয়োজনীয় কোচিং করেছি, আমার 2 ভাই আমার কোচিং করিয়েছেন। ইফরাহ খানের বাবা সুহাইল খান ও মা নাজমা খান দুজনেই ইন্ডিয়ান অলিম্পিয়াড স্কুলের ডাইরেক্টর। ভারতে প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তথা IIT সাবেক শিক্ষার্থী তার 2 ভাই ও পরিবারের পরিচালিত এই স্কুলের শিক্ষক। ইফরাহ খান বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে তিনি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ে শিক্ষা নিতে থাকেন। তিনি বলেন, দৃঢ় সংকল্প ও চেষ্টা নিয়ে আগে আগেই প্রস্তুতি নেওয়া শুরু করুন, বাকিটা খোদার হাতে ছেড়ে দিন। প্রথম দফায় 30 আসনের মধ্যে 26টি জিতবে BJP। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণে 30টি আসনের মধ্যে BJP অন্তত 26টি আসন পাবে বলে দাবি করছেন দলটির নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, BJP-র জয়ের ব্যবধানও বাড়বে বলে জানিয়েছেন তিনি। রোববার দিল্লিতে দলের সদর দপ্তরে জানালেন অমিত শাহ এসব দাবি করেন। ও হিন্দুস্তান টাইমসের, প্রথম দফায় রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান BJP নেতা। এদিন তিনি ফের বলেন, পশ্চিমবঙ্গে 200-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে BJP। অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী সহিংসতার যে ছবি দেখা যায় তা প্রথম দফায় দেখা যায়নি। কোথাও কোনো খুন হয়নি, গুলি চলেনি, বোমা পড়েনি, প্রথম দফায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রাজ্যে, সেজন্য কমিশনকে ধন্যবাদ জানায়। পাশাপাশি তৃণমূলের সমালোচনা করতে ভুলেননি তিনি। বলেন, আসলে ভোট কারচুপি করতে পারেনি ওরা, এটাই ওদের অভিযোগ, কিন্তু সেটা খোলাখুলি বলতে পারছে না। পরমাণু অস্ত্র বৃদ্ধির ব্রিটিশ পরিকল্পনায় ইরানের বিরোধিতা। পরমাণু অস্ত্র বাড়াতে ব্রিটেনের পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটিনেকের সাথে শুক্রবার এক সাক্ষাৎকারে দেশটিতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই কথা জানান। এর আগে গত 16 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেন, রাশিয়া ও চীনের পক্ষ থেকে উত্থাপিত চ্যালেঞ্জ মোকাবেলায় আরও পারমাণবিক অস্ত্র তৈরি করবে তার সরকার। কাজেম জালালি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রিটেন তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে না। ওই চুক্তিতে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। জালালি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী নই। ব্রিটেনের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে প্রায় 195টি ওয়ার হেড রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন সময়ে এই অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন যখন 2015 সালে লন্ডন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা 180টিতে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। রুশ চীনা সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে মহড়া চালাবে আমেরিকা। চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে একটি মহড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আমেরিকার টিভি চ্যানেল CNN এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, গ্রীষ্মেই যুদ্ধের এই মহড়া সম্পন্ন করা হবে। চীন ও রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত হামলা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
চীন ও রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে আমেরিকার বিরোধ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আমেরিকা যুদ্ধের গোপন প্রস্তুতি সম্পন্ন করতে চায়। এ সংক্রান্ত মহড়ার ধরন ও ব্যাপ্তি সংক্রান্ত কোনো খবর প্রচার করা হবে না এবং তা কেউ জানতেও পারবে না। সিএনএন এর খবরে বলা হয়েছে সম্ভাব্য মহড়ার নেতৃত্বে থাকবেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। প্রতিরক্ষামন্ত্রী লায়েড অ্যাস্টিন এই মহড়া পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিশ্বব্যাপী আমেরিকার চলমান সামরিক তৎপরতাও অব্যাহত থাকবে বলে জানা গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।